দেশের অনেক রকমের ওটিটি প্ল্যাটফর্মের ভিড়ে স্বতন্ত্র ও দরকারি লগইন হয়ে উঠেছে চরকি, যার নেতৃত্বে আছে নির্মাতা রেদওয়ান রনি। গেল দু বছর ধরে সিনেমা ও সিরিজ তৈরি আর প্রকাশ করে আসছে এই প্রতিষ্ঠানটি। সেই ধারায় এবার আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে চরকি, কারণ প্রতিষ্ঠানটি হাত মিলিয়েছে শহরের বড় একটি সিন্ডিকেটের সঙ্গে। কোন সেই সিন্ডিকেট আর কয়টি বা ওয়েব সিরিজ আসছে তাদের, তারই বিস্তারিত জানাচ্ছেন দেব রায় দীপ্ত। দেশীয় কন্টেন্টকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দিতে নতুন উদ্যোগ নিল ওটিটি প্ল্যাটফর্ম চরকি। প্রতিষ্ঠানটি আগামী 3 বছরের জন্য ফিল্ম সিন্ডিকেট নামে এক প্রোডাকশন হাউসের সঙ্গে চুক্তি করল। সিন্ডিকেট শব্দটি নেতিবাচক বার্তা বহন করলেও এক্ষেত্রে তা নয়, প্রতিষ্ঠানটির নামই ফিল্ম সিন্ডিকেট, যারা এর মধ্যে নিজেদের প্রমাণ করেছে ঢাকাই কন্টেন্টে ক্রিয়েটর হিসেবে তারা কতটা পজিটিভ ও প্রভাবশালী। আমি মনে করি বাংলাদেশের ফিল্ম সিন্ডিকেট 13 মার্চ ইফতারের আগে রাজধানী ঢাকা ক্লাবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে চরকি কর্তৃপক্ষ ঘোষণা করেছে 10টি নতুন ওয়েব সিরিজের, যার সবগুলোই নির্মাণ করবে ফিল্ম সিন্ডিকেট। প্রতিষ্ঠানটি আগামী 3 বছরে এই সিরিজগুলো নির্মাণ করবে চরকির জন্য। জানি তারা সবসময় কোয়ালিটি কন্টেন্ট নিয়ে কাজ। আর এই অনুষ্ঠানে হাজির ছিলেন চরকি সিইও রেদন রনি সহ ফিল্ম সিন্ডিকেটের সদস্যরা। ক্রিয়েটিভ ভাবনা থেকে বলি, এ সময় রেদন রনি বলেন, ফিল্ম সিন্ডিকেট এবং চরকির যে কোলাবোরেশন, আগামী 3 বছরে 10টা সিরিজ ফিল্ম সিন্ডিকেট প্রোডিউস করবে চরকির জন্য। এটা আমি মনে করি যে এই ঘোষণাটা বাংলাদেশ কন্টেন্ট ইন্ডাস্ট্রির জন্য, যারা ট্যালেন্ট কাজ করেন, শিল্পী কলাকুশলী এবং দর্শকদের জন্য, আমি মনে করি একটা খুবই ভালো সুখবর। এর আগে ফিল্ম সিন্ডিকেট থেকে অনুলৌকিক, তকদির, কাইজার ও কারাগারের মতো সফল ওটিটি কন্টেন্ট তৈরি হয়েছে, যেগুলো বাংলা ওটিটি কন্টেন্টের বেঞ্চমার্ক বলা যায়। যেকে আপনার কাজ যখন মানুষের মাঝে ছড়িয়ে, যে নির্মাণগুলো দৌলতে পশ্চিমবঙ্গে বেশ সুনাম রয়েছে ঢাকার। এই সিন্ডিকেটের নির্মাতা হিসেবে যুক্ত আছেন সৈয়দ আহমেদ শাওকি, তানিম নূর, কৃষ্ণেন্দু মজুমদার, মোকাররম শুভ, রুমেল চৌধুরী ও সুভান সনেট। এ সময় তারা বলেন, আমরা যে গল্পটা ভাববো ওইটুকু ওইটা আমরা বানাতে পারবো, ওইটা আমরা বানাতে পারবো এবং আমরা যেভাবে চাই আমরা সেভাবে বানাতে পারবো। সো এইটা একটা অদ্ভুত একটা আনন্দ, এটা খুবই ইম্পর্টেন্ট হয়ে যাবে এই 3 বছর আমাদের কোলাবরেশনটার জন্য। এদিন চরকি এবং সিন্ডিকেটের এই যুগলবন্দি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন অভিনেতা অভিনেত্রীরাও। দর্শকের জন্য এটা আসলে একটা বিশাল উপহার। হ্যাঁ, বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যারা বাংলা ভাষাভাষী আছে তাদের সবার জন্য এটা একটা বিশাল উপহার আমি বলবো, যে সিন্ডিকেট অ্যান্ড চরকি একসাথে কাজ করা। চরকি সবসময় খুব ভালো কিছুর সাথেই ছিল এবং ক্রিয়েটিভ জায়গার সাথেই ছিল, বা নতুন নতুন কন্টেন্ট বা নতুন নতুন আইডিয়াজের সাথেই ছিল এবং তার ভিন্ন কিছু নাই। আজকে শুভরাত, শাওকি, তানিম, স্বনিম সবাই মিলে যে প্রজেক্টটা হাতে নিয়েছে, যে 10টা প্রজেক্ট প্রবাবলি, সো খুব ভালো একটা বিষয় এবং যত ভালো ভালো কাজ হবে ইন্ডাস্ট্রি ততই এগিয়ে যাবে। এদিকে 10টি প্রজেক্টের মধ্যে ইতিমধ্যে একটি শুটিং শেষ হয়েছে, যেটি নির্মাণ করেছেন শাওকি, বাকি 9টির কাজও চলমান। দেব রায় দীপ্ত, দেশ বিনোদন, আসলে সর্বাত্মক প্রচেষ্টাটা করুন।